হাই বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই আশা করি ভালো আছো। উল্টুস অ্যাক্টিভিটি চ্যানেল ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, এবার বলবো চেঞ্জ ফেসটা দেখো। এটা হচ্ছে আমার 7 days চলছে, 7 দিনের যে ওজন কমানোর যে কার্যক্রমে আমি অংশগ্রহণ নিয়েছি তার আজকে 7 days। তো 7 days-এ এই হচ্ছে আমার চেঞ্জ বা পরিবর্তন। আমি এনেছি সব কিছু খেয়ে, একদম সব কিছু খেয়ে। তো সেই জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যারা ফার্স্টের ভিডিও দেখনি তাদের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আমার ফার্স্টের জার্নিটা দেখতে পারো এবং সেখান থেকে আমার 7 days-এর আজকে পরিবর্তনটা দেখতে পারো। তো বন্ধুরা, এবার বলি আজকে কিন্তু ডায়েট প্ল্যানের একদম সত্য না সবাই হে কিউ কি কিউ কি আজকে গ্যাসই নেই বন্ধুরা। তো যে কারণে গ্যাস নেই বলে সকাল থেকে কোনো রকম কোনো কিছু প্ল্যানিং কিছুই হচ্ছে না। সকালবেলা একটু মানে ব্রেড ছিল, সেটাতে একটু ঘি মিশিয়ে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, বাদ বাকি আমি তো এখনও পর্যন্ত কিছু খাইনি। কখন গ্যাস আসবে কিছুই জানি না। তো রাত্রিবেলা গ্যাস ফ্রি ছিল, আর দেখো রাত্রিবেলা কি হয়েছিল, চল দেখে দেখো বন্ধুরা। রাত্রিবেলা এই হচ্ছে আলু গেছে কালো হয়ে চিকেনের এই অবস্থা দেখতে পা। দেখো রুটিগুলো, রুটির ডোগুলো রয়েছে এখানে, সব শেষ হয়ে গেছিল। তো যে কারণে কিছুই কালকে করতে পারিনি, কালকে এরকম অবস্থায় কিন্তু গ্যাস ফুরিয়ে গেছে। সকালবেলা ফুল করা হলো, তো কখন গ্যাস আসবে এখনও কোনো ঠিক নেই। তো এই জন্য আজকের কিন্তু কোনো প্ল্যানিংই কিছুই হচ্ছে না। তো দেখা যাক আগে আগে কি হয়। তো সঙ্গে থাকো বন্ধুরা, আদিকে থাকো ব্লগটা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে গ্যাস নেই বলে কি অবস্থা কালকে রাত্রের থেকেই এই অবস্থা। কালকে রাত্রে অবশ্য ভাগ্যক্রমে দুটো রুটি করতে পেরেছিলাম, আর দুটো রুটি করার পরই কিন্তু গ্যাস চলে যায়। তো তারপরে দুটো রুটি আমরা ভাগিয়ে জুগিয়ে তিনজনে খেয়েছি, তো বুঝতেই পারছো কালকের কি অবস্থা। আর যে বিস্কুট ছিল তাই খেয়েছে ছেলে। তো সকাল থেকে তো ছেলেকে দিয়েছি একটু মধু দিয়ে, ব্রেড দিয়ে, একটু চিনি দিয়ে ওকে দিয়ে দিয়েছি, আর আমরা তো এখনও পর্যন্ত কিছুই খাইনি। তো যাই হোক, গ্যাস কখন উঠবে জানি না। তো নেই কাজ তো খই ভাজ এরকম একটা ব্যাপার, কী আর করি। ভাবলাম যে বসে না থেকে একটা বিছনা চাদর কাঁচা আছে, তো বিছনা চাদরটা পাল্টে একটা বিছনা চাদর নতুন পাতি। আর একটা জিনিস কিন্তু আমি খুব ভালোভাবে খেয়াল করলাম আজকে, যেটা হচ্ছে মেয়েদের রান্নায় কিন্তু অনেকটা সময় ব্যতীত হয়, যে কারণে কিন্তু অনেক কাজ করতে আমাদের কষ্ট হয়ে যায়। আজকে যেহেতু মানে রান্না নেই সেই জন্যে কিন্তু আজকে অনেকটা সময় আমি পাচ্ছিলাম, যে কারণে বসে বসে টুকটুক করে এটা ওটা একটু করছিলাম, কখনো আবার একটুখানি শুয়ে ভিডিও দেখছিলাম, মোবাইলে এইসব কাজ করছিলাম, তবু যেন সময় যাচ্ছিলো না। তো দেখো ছেলে একটুখানি খেলাধুলো করছে বিছনাটার উপরে, তো তারপরে দেখো আমি কি করব ভাবছি, যে কটা সকালবেলা যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল সকালে উঠে কিছু জামাকাপড় নাড়া ছিল, তো সেইগুলো আবার শুকিয়ে গেছে, তো সেগুলো একটু তুলি, আবার নতুন জামাকাপড় কিছু আছে সেগুলোও মেলবো আস্তে আস্তে। তো এরপরে দেখো বন্ধুরা, গ্যাস কিন্তু ফাইনালি আসলো। আর কখন আসলো জানো? অনেকটা দেরি করে গ্যাস আসলো, তো প্রায় 1:30টার দিকে গ্যাস আসলো। তো দেখো এদিকে গ্যাসের ছেলেটা গ্যাস লাগাচ্ছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা দেখো আমি চান্দন করলাম, চান্দন করে পুজো টুজো সব দিয়ে রেডি হলাম, আর ফাইনালি তোমরা দেখলে যে গ্যাস হইলো। আর আমার হাজবেন্ড এদিকে বাজারও করে নিয়ে এসছে, তো এখন প্রায় 1:30 বাজতে যাচ্ছে, তো এখন রান্নাবান্না সব কিছু বসাবো। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আর এদিকে দেখো হাজবেন্ড মাছ নিয়ে এসেছিলো, আজকে হাজবেন্ড ইচ্ছা করেই ছুটি নিয়েছে আর কি, যেহেতু হাজবেন্ডের শরীরটা একটু খারাপ ছিল, তবুও মোটামুটি বাইরে গিয়ে একটু বাজারে গেল। একদম সবসময় তো ছেলেরা ঘরে থাকতে চায় না, তো হাজবেন্ডকে বললাম একটু তাড়াতাড়ি যদি পারো একটু কিছু কেটে কুটে দাও, কারণ অলরেডি 2:30 বাজতে চললো। তো হাজবেন্ড বসে বসে একটু কাটাকুটো করে দিচ্ছে, আমি এদিকে চটজলদি একটু মাছের ঝোল বানিয়ে নিচ্ছি, যে মাছটা হাজবেন্ড নিয়ে এসেছিলো সেই মাছের ঝোলই বানিয়ে নিচ্ছি। তো দেখো এখানে ভেন্ডি দিয়ে চটজলদি মাছের ঝোল বানাচ্ছি, আর হাজবেন্ড যে উচ্ছে আলু এগুলো কাটছিল সেই উচ্ছে আলুটাকে আমি ভাজা করে নিচ্ছি। বেশি কিছু রান্না করব না যেহেতু টাইম নেই, আর মাছের ডিম আমি কিছুটা ভেজে দিয়েছিলাম ছেলের জন্যে, কারণ ও খেতে পারে না তিতো, যে কারণে। তো আমি এখানে তেতোর সঙ্গে আমি যে মাছের বাদবাকি যে তেল আর ডিমটা আছে এটা দিয়ে কিন্তু আজকে আমি একটা ভাজা করব। আর এই ভাজাটা না খুব ভালো লাগে খেতে, আমাদের তো খুবই পছন্দ হয় এটা।
তো আমি মাঝে মাঝে মাছের ডিম দিয়ে এটা করি, আর আমার হাজবেন্ড ও খেতে কিন্তু খুবই ভালোবাসে, আর আমার ছেলে তো মাছের ডিম খুবই প্রিয়। তো যাই হোক, এখন যেহেতু বর্ষাকাল আসছে, আস্তে আস্তে মাছের ডিম পাওয়া যাবে, তো বাড়িতে প্রায় দিনই আনার চেষ্টা করবো, যেহেতু ছেলে ভালো খায় আর আমরা তো খাই। তো যাই হোক, দেখো আমি ভাজাটা প্রায় হয়ে গেল, তো আজকে মেনুটাও একটু লাস্ট ফিনিশিং দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে ভাজা, আর এই হচ্ছে সেই মাছের যে ভেন্ডি দিয়ে করেছিলাম মাছের ঝোল সেটা। তো এই ছিল আজকের তাড়াতাড়ির মেনু। আর এদিকে দেখো, খেয়ে দিয়ে উঠতে না উঠতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখো কি বৃষ্টি হচ্ছে, আর এখন তো মানে বর্ষাকালই মনে হচ্ছে, একেবারে গরম পড়ে পারেনি, বৃষ্টি রোজ দিনই হচ্ছে আমাদের এখানে। এরপরে দেখো সন্ধ্যের দিকে ছেলের একটু খিদে পায়, তো আমি একটা পিৎজা মতো বানিয়ে দিলাম। আমি এটা এটাকে ও পিৎজা বলে, এটা আমি রুটি দিয়ে ডিম দিয়ে তৈরি করি, তো এটাকে ও পিৎজা বলে, আর খেতে খুব ভালোবাসে, ও বলে যে মাম্মা পিৎজা বানিয়েছে। তো দেখো রাতের দিকে, এরপর আমি রাতের ডিনার মেনু শেয়ার করছি। এখানে একটু চিকেন স্টু বানাচ্ছি 2 পিস চিকেন দিয়ে, আর ওই যে চিকেনটা বেঁচে গেছিলো তোমরা দেখলে, সেই চিকেনটাই কিন্তু একটু স্টু বানিয়ে দিচ্ছি রাত্রিবেলা। আর এর সঙ্গে দেখো রুটি বানিয়ে নিয়েছি, তো রুটি শসা পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে নিয়েছি, এইটা হবে আজকে রাতের ডিনার মেনু। তো আজকে গ্যাস বিড়ম্বনার জন্য কিন্তু সব কিছু আমার এলোমেলো হয়ে গেছে, সব কিছু মানে কোনো প্ল্যানিং নেই, সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে, দেরি হয়ে গেছে সব কিছু করতে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো, সবাই ভালো থেকো, সুস্থ।